চলতি বছর সহ আগামী দুই বছরে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে 4.5 লাখ শ্রমিক নেবে ইতালি। দর্শক এ বিষয়ে জানাচ্ছেন ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান। ইতালি সরকার নতুন অবস্থায় আসার পরে কিন্তু ইউরোপের বাইরে থেকে 33টি দেশ থেকে কিন্তু আসলে শ্রমিক আনার জন্য যে ডিগ্রিটি দিয়েছিলেন তার এই ধারাবাহিকতায় কিন্তু গত বছর 1,36,000 কিন্তু ডিসেম্বরে আবেদন করেছেন এবং 24 সালে এবং 25 সালে কিন্তু সামনে আরও দুটি দাফ রয়েছে। তার হচ্ছে 2024 সালের যে ডিগ্রিটি দিয়েছেন এবং সেটি ফাইনাল হয়েছে, সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই আবেদনটি করা যাবে। এখানে কিন্তু আসলে 1,51,000 যে শ্রমিক আনার যে ঘোষণাটি দিয়েছেন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই হচ্ছে, ফেব্রুয়ারির 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখে। 5 তারিখে যে আবেদন শুরু হবে সকাল 9টা থেকে কিন্তু আসলে শুরু হবে এবং 7 তারিখে এবং 12 তারিখে, এই 3 তারিখে কিন্তু আসলে 1,51,000 কিন্তু শ্রমিক আনার ঘোষণা দিয়েছেন। এছাড়াও কিন্তু 25 সালে কিন্তু প্রায় 1,61,000 শ্রমিক আনার জন্য কিন্তু সেটি 25 সালে রয়েছে। সর্বমোট এই 3 বছরে কিন্তু 23, 24 এবং 25 সালে 3 বছরে কিন্তু 4.5 লক্ষ শ্রমিক আনার জন্য ইতালিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল। একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে আসলে এখানে শ্রমিক সংকট রয়েছে, তবে যারা আসলে দক্ষ শ্রমিকের সংকট রয়েছে এই বিষয়টি রয়েছেন এবং অবৈধভাবে যাতে ইতালিতে প্রবেশ করতে না পারে তার সেটা কীভাবে বিরত রাখা যায় সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং বৈধভাবে কীভাবে বাহির থেকে ইউরোপের বাহির থেকে যেভাবে আসা যায় তারই প্রতিক্রিয়া হিসাবে কিন্তু আসলে এইভাবে বৈধভাবে শ্রমিক আনার জন্য কিন্তু ইতালির সরকার ঘোষণা দিয়েছেন। এই ছিল সর্বশেষ।